আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে পিবিসি কভার সতেরো নাম্বার তার নিয়ে আপনারা আমার এখানে দেখতেই পাচ্ছেন পিবিসি কভার এটার ভিতরে সতেরো নাম্বার জিআই তার রয়েছে এবং উপরে প্লাস্টিক কোটেড এটাকে আমরা বলি পিবিসি কভার নেট অনেকেই বলেন যে হাফ বান্ডিলের দাম কত এক বান্ডিলের দাম কত শুরুতেই বলে যেতে চাই এখানে যে আপনারা রোলটি দেখতেছেন এটা আমরা বান্ডিল বলি অনেকে রোল বলি এই একটি বান্ডিলে মোটামুটি একশো ফিট করে এই কাভারিং নেটের বেড়া থাকে এখানে আপনি যখন এই কাভারিং নেট নিতে যাবেন তখন আপনাকে কয়েকটি দিক দেখতে হবে দিকগুলো হচ্ছে এটি আপনি হাফ বান্ডিল নিতে পারবেন দশ ফিট চাইলে নিতে পারবেন পাঁচ ফিট চাইলে নিতে পারবেন আরেকটি দিক হচ্ছে এটি হচ্ছে স্কয়ার ফুট হিসাবে বিক্রি হয় আমরা এগুলো স্কয়ার ফুট হিসাবে বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনাকে এগুলো স্কয়ার ফুট মেপে তারপর এগুলো হিসাব করতে হবে আমরা যে ফাঁকাটি এখন এখানে দেখতেছি এটি হচ্ছে সোয়া ইঞ্চি ফাঁকা এই সোয়া ইঞ্চি ফাঁকা এই প্লাস্টিক কোটেড করা নেটটির দাম নিচ্ছি মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট মনে রাখবেন এই দামটি যে কোনো সময় বাড়তে পারে আবার যে কোনো সময় কমতে পারে তো আমি আজকে ভিডিও করছি এই ভিডিওটি দেখা যাবে যে আমাদের সারা বছর থাকবে এটা কিন্তু বাড়লে পরেও থাকবে ভিডিওটা কমলেও থাকবে সেই ক্ষেত্রে আপনারা আপডেট দেখে দাম নির্ধারণ করবেন যাই হোক আমি আপনাদেরকে আজকে ধারণা দেব এক একটি বান্ডিলে পঞ্চাশ ফিট লম্বা উচ্চতা তিন ফিটে কত আসে একটি বান্ডিলে পঞ্চাশ ফিট লম্বার উচ্চতা দশ ফিটে কত আসে এবং একটি বান্ডিলের একশো ফিট লম্বা তিন ফিট উচ্চতার কত আসে এই আইডিয়াগুলো আমি আপনাদেরকে দেব হাফ বান্ডিল এবং এক বান্ডিল দুটি আইডিয়া দেব আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আমরা আসি একশো ফিটের একটি বান্ডিল নিয়ে যদি আপনি এরকম একটি বান্ডিল নিতে চান একশো ফিটের যদি উচ্চতা করেন তিন ফিট তাহলে সেখানে দাঁড়াবে তিনশো স্কোয়ার ফুট তিনশো স্কয়ার ফুটের দাম আসবে তিনশো পূরণ ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখানে দাম দাঁড়াবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারছেন তিন ফিট উচ্চতা তারপরে চার ফিট উচ্চতা অনেকের প্রয়োজন পড়ে চার ফিট উচ্চতারও আমরা দিয়ে থাকি চার ফিট উচ্চতার দাম রয়েছে ছয় হাজার ছয়শো টাকা যদি আপনি চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এটির দাম পড়বে ছয় হাজার বান্ডিল নিতে চান এটির দাম আসবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি ছয় ফিট উচ্চতা করে নিতে চান ছয় ফিটের একটি বান্ডিলের দাম আসবে নয় হাজার নয়শো টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে নিতে চান সাত ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নিতে চান একশো ফিটের একটি বান্ডিলের দাম আসবে তেরো হাজার দুইশো টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নিতে চান নয় ফিট উচ্চতা করে একটি বান্ডিলের দাম আসবে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা নয় ফিট উচ্চতা চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকায় একটি বান্ডিল আপনি নিতে পারবেন একশো ফিটে যদি আপনি দশ ফিট উচ্চতা করে নিতে চান দশ ফিট উচ্চতা করে নিলে এখানে আপনার এক হাজার স্কোয়ার ফিট দাঁড়াবে আর এক হাজার স্কোয়ার ফিটের দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে একশো ফিটের তিন ফিট থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত প্রতিটি বান্ডিলের দাম এখন আসা যাক পঞ্চাশ ফিট করে যদি একটি করে বান্ডিল হয় যদি আপনার পঞ্চাশ ফিট প্রয়োজন পড়ে সেটি কত আসবে পঞ্চাশ ফিট করে যদি আপনি একটি বান্ডিল তিন ফিট উচ্চতা করে নেন তাহলে এখানে দাঁড়াবে আঠাশশো পঁচাত্তর টাকা যদি আপনি পঞ্চাশ ফিটের চার ফিট উচ্চতার একটি বান্ডিল নিতে চান এখানে দাম দাঁড়াবে তিন হাজার তিনশো টাকা যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান পঞ্চাশ ফিটের তাহলে এখানে দাম দাঁড়াবে চার হাজার একশো পঁচিশ টাকা যদি আপনি পঞ্চাশ ফিটের ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান এখানে দাম দাঁড়াবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে পঞ্চাশ পঞ্চাশ ফিট লম্বা নিতে চান তাহলে এখানে দাম দাঁড়াবে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে পঞ্চাশ ফিট আপনি এই নেটের বেড়া নিতে চান এখানে আপনার দাম দাঁড়াবে ছয় হাজার ছয়শো টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন নয় ফিট উচ্চতা করে নিলে এটির দাম দাঁড়াবে সাত হাজার চারশো পঁচিশ টাকা এবং সর্বশেষ দশ ফিট উচ্চতা করে নিলে এখানে আপনার দাম দাঁড়াবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আমি কিন্তু আপনাদেরকে টু পার্ট করে দুটি হিসাব দিয়ে দিলাম কারণ কারো পঞ্চাশ ফিটের প্রয়োজন পড়ে কারো একশো ফিটের প্রয়োজন পড়ে আর যাদের দশ ফিট পনেরো ফিট এগুলোর প্রয়োজন রয়েছে তারা সরাসরি ফোন করে দামগুলো জেনে নেবেন যে কত টাকার আপনার সেখানে প্রয়োজন পড়বে তো আমাদের শুধু এই বান্ডিলগুলো বান্ডিল হিসেবে বিক্রি করি তা নয় এই যে এখানে যে আমি ভেঙে আপনাদেরকে বললাম ভেঙে বলার একটি কারণ হচ্ছে কারণ আমরা পঞ্চাশ ফিটও বিক্রি করছি দশ ফিটও বিক্রি করছি অনেকে ফোন করে বলেন যে ভাই দশ ফিট পণ্য কি দেওয়া যাবে দশ ফিট মাল কি দেওয়া যাবে এটা কি দেন কি না আমরা যেহেতু এগুলো আপনাদের অর্ডার নেওয়ার পরে কাজ করি সেক্ষেত্রে আপনি দশ ফিট উচ্চতা চাইলেও দিতে পারবো আট ফিট উচ্চতা চাইলেও দিতে পারবো দশ ফিটের প্রয়োজন পড়বে সেটিও দিতে পারবো পাঁচ ফিটের প্রয়োজন পড়বে সেটিও দিতে পারবো তবে অল্প পণ্য যারা অর্ডার করেন তাদের কুরিয়ার কস্টিং খরচটা কিন্তু অনেক হয়ে দেয় আপনার এখানে যে বান্ডিলগুলো দেখতেছেন এটি হচ্ছে ছয় ফিট উচ্চতার একটি করে বান্ডিল আর এই বান্ডিলে একশো ফিট রয়েছে এগুলো পাঠাতে খরচ হবে চারশো থেকে পাঁচশো টাকার মতো এই এটা যদি আপনি পাঁচ ফিট উচ্চতা নেন তাহলে চারশো টাকা আবার সাত ফিট উচ্চতা নিলে পরে এটা সাত ফিট আট ফিট এরকম উচ্চতা নিলে ছয়শো টাকার মতো আপনার কুরিয়ার খরচ যাবে এই খরচগুলো কিন্তু আপনার বহন করতে হবে এটা কিন্তু আমরা আলাদাভাবে বহন করি না শুধু আমরা নেটের দামগুলো বলে দেই যাতে করে আপনারা সঠিক পণ্যটি নির্বাচন করে আপনারা অর্ডার করতে পারেন মনে রাখবেন আমরা আজকে যে হিসাবটি আপনাদেরকে দিলাম এই হিসাবটি হচ্ছে সোয়া ইঞ্চি ফাঁকা সতেরো নম্বর পিভিসি কভার ভেতরে তার উপরে প্লাস্টিক আমরা এটাকে মোটা পিভিসি কভার নেট বলি এটার বাইরেও আরও নেট রয়েছে এক ইঞ্চি রয়েছে দুই ইঞ্চি রয়েছে দেড় ইঞ্চি রয়েছে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন সেই ধর এক ইঞ্চি দুই ইঞ্চি তারপর দেড় ইঞ্চি এগুলোরও কিন্তু আমি হিসাব দিয়ে রেখেছি আমার যদি প্রোফাইলে ঘুরে আসেন ভিডিও দেখতে পারবেন অসংখ্য ভিডিও সেখানে আমার এই ইঞ্চি ফাঁকার এই বান্ডিল হিসাব কিন্তু দেওয়া রয়েছে আর আমার এখানে পল্লী সামগ্রী সব ধরনের আইটেম রয়েছে জিআই নেট থেকে শুরু করে খাবার পাত্র পানির পাত্র বুড়ার সকল পণ্যই আমার এখান থেকে এক জায়গা থেকে নিতে পারবেন ঘাসের চারা রয়েছে ঘাসের চারাটাও আমরা বিক্রি করে থাকি অনেকে একটি ভিডিও দেখে মনে করেন যে শুধুবান আমি এটিই বিক্রি করি তা নয় আমি আপনাদের যে বিষয়গুলো ক্লিয়ার করলাম এখানে কিন্তু আপনার যেটি প্রয়োজন সেটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার এখানে যদি আপনি এসে অর্ডার করতে চান সরাসরি আপনি এলাঙ্গাতে চলে আসবেন এলাঙ্গাতে এসে বলবেন যে হাতিয়া মোড় যাব। হাতিয়া মোড় মেন বাস স্ট্যান্ডে নেমে বলবেন যে আলাল ভাইয়ের দোকান কোনটা যে কেউ আমাকে চিনে আমাকে দেখিয়ে দিবে। তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করলে পরে আপনাদেরই লাভ কারণ আমরা এই পণ্যের দাম সব সময় উঠানামা করতেছে সেগুলো আপডেট দিচ্ছি আপনারা যখন দেখবেন যে পণ্যের দাম একটু কমে গেছে তখনও অর্ডার করতে পারবেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম